চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। অভিযোগ, ডেঙ্গু আক্রান্ত রোগীকে ভুল ইঞ্জেকশন দেওয়ার পর 13 বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার পুলিশ রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়। পরিবারের লোকেদের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত নাবালকের নাম নাসিম শেখ, বয়স 13 বছর, বাড়ি সুজাপুরের ভাগোপাড়া এলাকায়। গত 4 দিন ধরে সে জ্বরে ভুগছিল। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জ্বর না কমায় সে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করায়। রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এদিকে ওই নাবালককে মঙ্গলবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তারপরেও শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ পরিবারের। এদিকে এদিন সন্ধ্যাবেলায় মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত এক নার্স ওই নাবালককে একটি ইঞ্জেকশন দেয় এবং তারপরই তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে এবং রাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার জেরেই নাবালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কর্তব্যরত নার্সের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকেরা। আমাদের পেশেন্টের হয়েছিল ডেঙ্গু জ্বর। হ্যাঁ, ডেঙ্গু জ্বর। আচ্ছা, কদিন ধরে? 4 দিন থেকে। এবার কোথায় ভর্তি করলেন? এখানে মালদাতে। হ্যাঁ। তারপর কেমন ছিল? ভালো ছিল। তারপর কি হলো? তারপর কি হলো তো নার্সকে বললো কি আমার ছেলে বমি করছে। তারপর নার্স ইঞ্জেকশন করে এসে আমার ছেলে আর বেঁচে নেই। ভুল ইঞ্জেকশন না কি ইঞ্জেকশন বলতে পারছি না। ইঞ্জেকশন করার বাদ আমরা ভাবছি কি চামড়া সুস্থ আছে, আর তারপর আমার বাচ্চাকে দিয়েছি তো না চামড়া সুস্থ মারা গেছে। যে আমি কি ওই নাচটা কই, নাচটা নেই, নাচ ভেঙে গেছে। ওখান থেকে কী বলবো, বললাম তো ডাক্তার বলছে কি এখানে কি মারার জন্য আমরা এসছি, এভাবে বলছে মেরেছে ওই নাচের। ও নাচ তো এখন নেই, ও নাচকে কেন পালাইলে? না, আমার আমার বহিন বেটা যখন মারা যায় তো নাচটাকে পালাইলে। নার্সের শাস্তি চাচ্ছেন? হ্যাঁ, এরকম এরকম আমি ভাবছি আমার বাচ্চা এসছে, অন্য মায়ের বাচ্চা এসছে। জিসিবা বলে কি ডেঙ্গু জ্বর, খুবই বাচ্চা আচার ধাপার করছে, বাচ্চাকে মেরে দিতে হবে বলেন তো। আপনাদের কি ডেঙ্গু হয়েছিল বলছে তো? হ্যাঁ বলছে ডেঙ্গু। হ্যাঁ, ভুল ইঞ্জেকশন দিয়েছে। কেন কি আমার বহিন বেটা যখন কা ইঞ্জেকশনটা ধায় ধাওয়ার 2 মিনিট পরেই মানে ই করে দিয়েছে, আর ওকে যে হাঁক মারছে একদম হাত পা ছেড়া দিচ্ছে, ওকে যে হাঁক মারছে কি না সিমি কর তো একদম কাকি নিনের মতো নিন মারছে। যে নার্সটাকে আবার বলতে গেলাম তো নার্স যে ডাক্তার আসলো, ডাক্তার এসে যে এবার বুক টুক চাপা দিল, চাপা দেওয়ার পর এসে এবার বলছে কি আর নেই। যে নার্সটাকে খুঁজতে লাগলো না, নার্সটাকে এবার ওই কয়েকটা নার্স ছিল ওখানে, নার্সটাকে পালিয়ে দিল, ওই ওকে ভাগিয়ে দিয়েছে। আপনার মনে কি হয়েছিল, ডেঙ্গু? হ্যাঁ, ডেঙ্গু জ্বর হয়েছিল। ওই কি বলে নার্সরা বা ডাক্তাররা বলছিল ডেঙ্গু জ্বর হয়েছে। আমরা ওই কি বলে এতে সুনস্কানে রক্ত রিপোর্ট করেছি, রক্ত রিপোর্টটাও নিল জেরক্স করে। আপনারা কি চাচ্ছেন এখন, শাস্তি? হ্যাঁ, ওই নার্সটার শাস্তি নিব আমরা। পরিবারের লোকদের আরও অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই কর্তব্যরত ওই নার্সকে ওয়ার্ডে আর দেখতে পাওয়া যায়নি। মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশকে ডেকে পরিবারের সদস্যদের ওয়ার্ড থেকে বাইরে বের করে দেয় বলেও অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে এদিন রাতে মৃত নাবালকের দেহ ওয়ার্ড থেকে বার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MSVP পুরঞ্জয় সাহা জানান, ডেঙ্গু আক্রান্ত ওই নাবালকের পরিস্থিতির সংকটজনক অবস্থায় বাড়ি থেকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুল ইঞ্জেকশনের বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। ডেঙ্গুতে আক্রান্ত ওই নাবালকের ডেঙ্গুর সিমটম আগে থেকেই ছিল, কোনো ভুল ইঞ্জেকশন দেওয়া হয়নি। বমির জন্য অন্ধেম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত জেলায় প্রায় 700 বেশি। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।